সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। এক্সাইটিং এবং তাড়াতাড়ি করে সব কিছু নর্মাল হয়ে যাক, আরও গেট টুগেদার হোক, কাজ ভালো হোক সবার যে কোনো ফিল্ডের লোকেদের। এবং দিস ইজ ভেরি এক্সাইটিং, মানে অনেক দিন বাদে, আই থিঙ্ক আমার জন্য তো প্রায় এক বছরের বেশি আমি এখানে এলাম আজকে এতদিন বাদে। এবং মানে পরিবেশটাও খুব ভালো লাগছে, চেনা জানা লোকের সঙ্গে দেখা হলো। ইটস আ ভেরি নাইস প্লেস আই মাস্ট সে, বিকজ সল্ট লেকের সেক্টর ফাইভে অনেক হ্যাপনিং জায়গা আছে, বাট ওয়ান অফ দ্য হ্যাপনিং এইটা একটা জয়েন্ট। এবং খাবারটা আমি এখন ট্রাই করবো কতটা ভালো, কারণ আমার কাছে সবচেয়ে এক্সাইটিং হয় যে পরিবেশ, অ্যাম্বিয়েন্স এবং খাবার। আর আমাদের স্পেশালি বাঙালিদের কাছে খাবারটা তো টেস্টি হতেই হবে, সো আমার কাছেও সেম, আমি ভীষণ খেতে ভালোবাসি। সি আমি খুব ট্রাভেল করি, ফার্স্ট অফ অল আমি যখন যেরকমভাবে ট্রাভেল করি, যদি পকেট ফ্রেন্ডলি ট্রাভেল হয় তখন পকেট ফ্রেন্ডলি জায়গা দেখি, যখন লাক্সারিয়াস ট্রাভেল করি তখন লাক্সারিটা দেখি। কিন্তু সবটার মধ্যে ইম্পর্ট্যান্ট হলো কমফর্ট আর হসপিটালিটি, মানে তোমাকে কতটা তার আন্তরিকতা দিয়ে। যেমন আমি আমি বিদেশে অনেক ঘুরেছি, আমি সেভিয়েলে একটা ছোট্ট, সেভিয়েল হলো স্পেনের ওখানে একটা একটা ছোট্ট শহর, সেখানে একটা ছোট্ট হোমস্টের মতো ছিলাম, আমার এখনও সেটা স্মৃতিতে রয়ে গেছে। তারপর আবার উজবেকিস্তানের সামারকান্দেও একটা হোমস্টের মধ্যে ছিলাম, মেবি ইট ওয়াজ আ ভেরি স্মল হোটেল, বাট আমার মনে রয়ে গেছে বিকজ অফ দেয়ার ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো ডিটেইলিং অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হসপিটালিটি তাদের ভালোবাসার জন্যে। আমার বেইজার কথা আমি বলবো, সেক্টর ফাইভে প্রথম এই একটা প্রপার্টি লঞ্চ হতে চলেছে, যেখানে আমি আজকে আমার বন্ধুদের ডেকেছি এবং একটা সুন্দরভাবে লঞ্চ হচ্ছে, লঞ্চটা অ্যাকচুয়ালি 12 তারিখে। এবং আমি একটাই কথা বলবো যে এই হোটেলটা আমার যেহেতু বন্ধুর, সুধীর আহুজা ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওর বাবাকে আমি অনেক বছর ধরে চিনি, তাই এই প্যান্ডেমিকের পরে এরকম একটা লঞ্চ করাও কিন্তু একটা বিশাল ব্যাপার। অ্যান্ড আমরা সব থেকে মজার কথা, আজকে প্রায় 50-60 জন এখানে আসবে, তাদেরকে দেখতে পাবো। এবং আমি চাই, যেহেতু আমরা প্রত্যেকে নিজস্ব জায়গায় স্ট্রাগল করেছি ডিউরিং দ্য লকডাউন অ্যান্ড উই ডোন্ট নো অ্যাবাউট আর ফিউচার, যাতে একটা সুন্দর সুস্থ ভবিষ্যৎ আমরা পাই, তাই বেইজার জন্যও আমি একই কথা বলবো। সেক্টর ফাইভে একটা সুন্দর হোটেল এবং যেটা তলায় একটা সুন্দর রেস্টোবারও রয়েছে, ব্যাকস্টেজ যেটা নামে প্রখ্যাত সবাই আমরা জানি, বড় আমি প্রথমবার এসেছি কিন্তু অনেকেই জানে এটার সম্পর্কে, তো তাদের একটা বিশাল বড় হোটেল এসেছে, আমার মনে হয় এটা ওয়ার্ক করা উচিত, মানুষের ভালো লাগবে। তো আমার আজকে আবার সে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে এত ভালো লাগছে, এতগুলো দিন হয়ে গেছে, ইটস বিন কোয়াইট সাম টাইম নাও কি আমি এদের কাউকে ফিজিক্যালি মিট করিনি। 2020 তো বলতে গেলে বাড়ি থেকে বেরোইনি, কারণ ফেব্রুয়ারি থেকে আই গেস ইটস মোর দ্যান এ ইয়ার নাও, দিস ইজ ফেব্রুয়ারি 2021, তো বুঝতেই পারছি আমরা যে এক বছর হয়ে গেছে আমরা সেরকমভাবে তো বেরোইনি, আমি লাস্টের থেকে কাজ করতে বেরিয়েছি, কাজের মধ্যে যতটুকু দু একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এরকম একটা সোশ্যাল গ্যাদারিং তো বহুদিন হয়ে গেছে হয়নি। আবার এই বিয়ে বাড়ির সিজনটাও শুরু হয়েছে, তো ইউ নো আই এম মিটিং অল মাই ফ্রেন্ডস, মাই ওল্ড ফ্রেন্ডস, মাই কলিগস, মাই ফ্যামিলি, অ্যান্ড ইউনো আই এম ফিলিং রিয়েলি গুড। Thank you. Stay blessed, be happy and always stay positive. Whatever precautions that are necessary as per the norms that we've taken, of course, to ensure that we are absolutely safe in a place as such. But yes, launching Beza where it is concerned, this plan was on since almost before COVID, which was just completed. দারুণ লাগছে বিচাতে এসে, আর যেটা ভালো লাগছে দের আর লাভলি কনকশনস যেগুলো দিচ্ছে। আই এম নট আ ভেরি অ্যালকোহলিক পার্সন অর আই এম নট আ ভেরি লাউঞ্জি পার্সন নর্মালি, বাট আই লাভ আড্ডা অ্যান্ড আই লাভ এনিথিং দ্যাট টেস্টস গুড অ্যান্ড বোথ আর অ্যাভেলেবল হিয়ার। বিজাতে এসে সত্যি খুব ভালো লাগছে, বিকজ শত হলেও কোনিদি ইজ ইনভলভ অ্যান্ড কোনিদি হ্যাজ বিন আ কনস্ট্যান্ট ফ্রেন্ড থ্রু আউট একদম, সো ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে সবার সাথে অ্যাগেন দেখা হচ্ছে। এই লকডাউনের পিরিয়ডের পরে দেখা সাক্ষাৎ তো কমপ্লিটলি বন্ধ হয়ে গেছিলো, সো ওই যে দেখাটা হচ্ছে সেই সুযোগটা হচ্ছে সেটাই একটা খুব আনন্দের। অ্যান্ড আই উইশ বেজা বিজা অল দ্য বেস্ট, ইটস অ্যান ইন্টারেস্টিং নেম, সো ইট উইল গেট লিটল টাইম টু গেট ইউজ টু, অল দ্য বেস্ট সবাইকে, হই হই করে চলুক, রম রম করে চলুক, আশা করছি খুব শিগগিরই আবার ফেরত আসবো। আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি ফন্ড অফ ইউরোপিয়ান ফুড,
এক নম্বর আর আমার এই হোটেলটা ভালো লাগছে বিকজ ইটস লাইক এ বুটিক হোটেল ওই একটা মানে ফাইভ স্টারের একটা নিজস্ব অপিউলেন্স থাকে না সেটা না নেই ইট ফিলস মোর লাইক হোম অ্যান্ড যেটা হয় একটা বুটিক হোটেলের যা যা ট্রেডস থাকে সেটা বেশ বেজার আছে আমি ওদের রুমসগুলো দেখিনি সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য রুমস বাট ইট লুকস নাইস আর সব থেকে বড় কথা ইটস ভেরি কনভিনিয়েন্টলি লোকেটেড ইন সল্ট লেক সো পিপল হু আর ট্রাভেলার্স অর হু আর বিজনেস ট্রাভেলার্স দে উড গেট আ লট অফ বিজনেস ফ্রম দেম আই গেস অ্যান্ড আই উইশ গুল অ্যান্ড দি ওনার্স অল দ্য বেস্ট এবং আমার খুব ভালো লাগছে কোনি আমাকে ইনভাইট করেছিল এখানে অ্যান্ড আই এম এনজয়িং মাই সেলফ থ্যাংক ইউ না আই অলওয়েজ প্রেফার আ লাক্সারি অ্যাকোমোডেশনস অ্যান্ড যেখানেই যাই আর আমার শ্যুটিংয়ের জন্য তো প্রচুর ঘুরতে হয় সো ওই বেসিক যদি লাক্সারি নিডসটা যদি না কেটার করা হয় সারাদিন তো প্রচুর খাটাখাটনি থাকে তো যার ফলে যখন হোটেলের রুমে যখন ফিরে আসা হয় বা যখন যেটুকু সময় হোটেলে স্পেন্ড করা হয় সেই সময়টা ওই লাক্সারিটা যদি না থাকে ইটস ভেরি ডিফিকাল্ট তো যার ফলে সেটা ভীষণই দরকার পড়ে অ্যান্ড আই আজকে বেইজ দ্য হোটেল অ্যান্ড রিসর্টসের আজকে একটা নতুন করে সে নিমন্ত্রণ করেছে এসে এলাম এখানে সো আই রিয়েলি উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট এখানে আমার মনে হয় বেজার যে লোকেশনটা দ্যাট ইজ ইউনিক কারণ সেক্টর ফাইভ এটাকে একটা মিনি ইন্ডিয়া বলা যায় কাজে পিপুল ফ্রম অল স্টেটস আর হিয়ার সেটা মানে সাউথ ইন্ডিয়া থেকে মানুষরা রয়েছেন ওয়েস্টার্ন ইন্ডিয়া থেকে মানুষরা রয়েছেন এবং বাঙালিরা তো রয়েছেনই কাজে পুরো এই যে মানে প্যান ইন্ডিয়া যে মুডটা সেই মুডটাও কিন্তু ভেতরের ইন্টেরিয়ার্সের মধ্যে সেটা বেরিয়ে এসছে এবং সেক্টর ফাইভে যে প্রোফাইলের মানুষজন আসে আমার মনে হয় তার সাথে বিজার এই প্রোফাইলটা খুব ভালো ম্যাচ করেছে লেটেস্ট আপডেট গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ